তুমি যা ভুল করেছো তার কোনো ক্ষমা নেই, বুঝলে? এর অনেক বড় মূল্য তোমায় চোকাতে হবে। কিন্তু আমি এমন কি করলাম? এমন কি করলাম? তোমার কি মনে হয় পাশের বাড়ির ভুল্লুকে পরীক্ষায় হারাতে না পারাটা কোনো ছোট অপরাধ? আরে এটা কিসের অপরাধ? আরে ভুলভাল স্ট্রিম নিয়ে তো যে কেউ অত পেয়ে যাবে, সায়েন্স নিয়ে পেয়ে দেখাক দেখি। ওসব বুঝিয়ে কোনো লাভ হবে না। শোনো, আমি তোমায় বলে দিচ্ছি যে কোর্টে তোমার বিরুদ্ধে কি রায় দেওয়া হবে। আরে কিসের কোর্ট? আরে কিসের কেস হয়েছে? আমি করলামটা কি? হ্যাঁ, এসব বলে সেন্টিমেন্ট দেখিয়ে তুমি তোমার বাবা মার থেকে বেঁচে যাবে, কিন্তু আমি আমি বাবা মা নই যে ছেড়ে দেবো, প্রাইভেট টিউটর নই যে মেরে দেব। আমি তোর তোর সম্পর্কের আত্মীয়, ছাড়ার মারার মাঝখানে এক পায়ে দাঁড় করিয়ে রেখে দেবো। এই ব্রো, ব্রো বলছি আজকে রেজাল্ট না? ব্রো ব্রো জি পুরুষোত্তম কোথায়? ও তো মর্নিং মর্নিং দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে গঙ্গায় বাথ করে হোম যজ্ঞ করে এখন সাইবার ক্যাফেতে রেজাল্টের অপেক্ষায় সিটিং হয়ে রয়েছে। তো তো তুই ওর সাথে গেলি না? ব্রো আমার যা কন্ডিশন, আমি এসসি এসটি ওবিসি হয়ে বর্ন করলেও পাস করতে পারতাম না। ও এত সকালে আবার কে এলো রে বাবা? আর তো রেজাল্ট বেরোতে এক মিনিট মতো বাকি। জলদি জলদি, আর মাত্র 37 সেকেন্ড আছে, এর মধ্যে কম্পিউটার চালিয়ে নেট অন করে বসো, আমি আসছি, রেজাল্ট বেরোবে তো। হ্যাঁ, আপনি কে আর এখন রেজাল্ট জানতে এলেন কেন? ও অনেক কিছু বলতে হবে, অনেক টাইম লাগবে, আর মাত্র 14 সেকেন্ড আছে, জলদি জলদি যাও। এই তো, এই যে চলে এসছে রেজাল্ট। সরো 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 সরো, জলদি জলদি। হ্যালো মেজো কাকা, নোট করুন, ও পেয়েছে 73.997%, 73.997%। হ্যাঁ বলছি, সবাই আমার সাথে কনফারেন্স কলে আছে তো? সবাই এক এক করে এবারে নিজেদের ছেলে মেয়ে ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি সবার নাম্বার বলো, সবার নাম্বারের সাথে শুভমের পার্সেন্টেজের পাই টু পাই তুলনা করা হবে। লেটস স্টার্ট। Bro, who is this? Trespasser. I repeat, একজন trespasser এসছে। আপনারা সবাই অনলাইন থাকুন, ওকে আমি হ্যান্ডেল করছি। Trespasser একজন অন্ধ মানুষ, একজন হ্যান্ডিক্যাপ। I repeat, trespasser একজন অন্ধ, দেখতে পায় না চোখে, একজন হ্যান্ডিক্যাপ। আমি একে হ্যান্ডেল করছি, আপনারা সবাই অনলাইন থাকুন। ও আমি হ্যান্ডিক্যাপ নই, চোখেও দেখতে পাই, কিন্তু আপনি কে? Who are you? তাহলে শোনো, আজ থেকে 300 বছর আগে তোমাদের এই শুভমের দাদুর বাবা তার নিজের মাসির বড় ছেলেকে 300টা মোহর দিয়েছিল। সেই 300টা মোহর বাড়ি নিয়ে যাওয়ার পথে 10টা মোহর রাস্তায় পড়ে গেছিল। সেই 10টা মোহর যে বাচ্চাটা কুড়িয়েছিল তার বাবা মা, যার কাছ থেকে নিজেদের পোষা কুকুরটা কিনেছিল, তার যে ক্লোন প্যারালাল ইউনিভার্সে আছে,
তার বৌদির সেজ ঠাকুরপুর মেজ ছেলের বড় বউ হচ্ছে আমার বাবার অবৈধ ওয়াচম্যানের মাসি। তার মানে আপনি আমার কে হন? কেন, তোমার দূর সম্পর্কের আত্মীয়? এ তোর দূর সম্পর্কের আত্মীয়? হ্যাঁ, তোর দূর সম্পর্কের আত্মীয়? আরে সব গেল রে। জীবন ধ্বংস হয়ে গেল।